হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই এই মুহূর্তে যে যেখানে বসে ইউটিউবে আমারই ভিডিও কন্টেন্ট দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা রাসেল ব্লগের পক্ষ থেকে আমি আবু ইউসুফ রাসেল আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করবেন এই মুহুর্তে আমরা আছি সাজিকের রুইলুই গ্রামের বনলতা রিসোর্টে আজকে আমরা এই বনলতা রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এটার ডাবল রুম সিঙ্গেল রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই রিসোর্টের সুবিধা অসুবিধা সমূহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সান্দের গাড়ি করে আসছে 13টা গাড়ি মাত্র আসছে ওই সাইডে খালি হবে ওই সাইডে সান্দের গাড়ি মাত্র 13টা ওই সাইডে নিব সুবিধা নেই দাও সিঙ্গেল সিঙ্গেল হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বনলতা রিসোর্টের দোতলার বাইরের রিভিউগুলো এই বনারত রিসোর্টটি পুরোটাই বাঁশের তৈরি নিচতলা এবং উপরতলা দুটি বাঁশের তৈরি এখান থেকে ভিউ দেখা যায় পিছনের এবং সামনে থেকেও ভিউর দেখার ব্যবস্থা রয়েছে জানালা দিয়েও আপনারা ভিউ দেখতে পারবেন চলুন আমরা এই রুমটি দেখি দেখতে পাচ্ছেন এটি একটি ডাবল বেডের রুম আমরা সপ্তাহের মাঝখানে এসেছি আজকে দ্বারা এই রুমগুলো সাধারণত নর্মালি মিনিমাম তিন হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকে কিন্তু আজকে এই রুমগুলো এক হাজার টাকায় পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন চারজন অনায়াসে স্টে করা যাবে এই রুমে সেক্ষেত্রে খুবই সাশ্রয়ী মূল্য বলা চলে আমরা ওয়াশরুমটি একটু দেখি দেখতে পাচ্ছেন ওয়াশরুম মোটামুটি মানের তবে খুব একটা খারাপ বলা যাবে না এবং বন্ধু বন্ধুবান্ধবরা আসলে এই হোটেলটি একটু অ্যাডভেঞ্চার টাইপভাবে উপভোগ করা যেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি রুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটি একটি ডাবল বেডের রুম এখানেও চারজন অথবা পাঁচজন আপনার আপনারা সুন্দরভাবে স্টে করতে পারবেন একটি ফ্যান রয়েছে রয়েছে একটি গ্লাস আয়না এবং এ পাশে টয়লেট দেখতে পাচ্ছেন পুরোটাই বাঁশের তৈরি আপনারা যখন হাঁটবেন মনে হবে রিসোর্ট কাঁপছে সেরকম একটা অনুভূতি হবে এবং খুবই অ্যাডভেঞ্চার টাইপ বলা চলে দেখতে পাচ্ছেন এখানে হোটেলের বা রিসোর্টের ভাড়ার তালিকা দেওয়া রয়েছে চলুন আমরা এই রুমের ওয়াশরুমটি একটু দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো কমট আর আমরা আগে যে রুমটি গিয়েছিলাম সেটি হচ্ছে হাই কমটের এটা হচ্ছে সামনের বারান্দা থেকে ভিউ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সামনের ভিউটা উপভোগ করা যায় চলুন আমরা আরও একটি রুম দেখি এটা একটি ডাবল বেডের রুম এই রিসোর্টটিতে মোটামুটি বেশিরভাগই আপনার ডাবল বেডের রুম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় এখানে ছেলেরা এসেই থাকে বন্ধুবান্ধব নিয়ে আসলে এখানে মোটামুটি ছয় থেকে চারজন বা ছয়জন সুন্দরভাবে স্টে করা যায় বন্ধুরা সাজেকে একটা সময় বিকেল চারটার পর থেকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি সরবরাহ থাকতো না তখন রাতে অন্ধকার এবং মোবাইল চার্জের প্রচুর সমস্যা হতো কিন্তু এখন আর সেই সমস্যা নেই এখন মোটামুটি প্রত্যেকটি রিসোর্টেই বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে আপনারা চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ পাবেন সো আশা করি সেই টেনশন এখন কেউ ভুগবেন না আর নেটওয়ার্কের যে ব্যাপারটা অনেক সময় এখানে এয়ারটেল বা বাংল সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না তবে আপনারা টেলিটক বা রবি খুব সুন্দরভাবে নেটওয়ার্ক পাবেন তাই আপনারা যারা সাজেকে আসবেন তারা টেলিটক বা রবি সিম ইউজ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে অবশ্যই সমালোচনা করে হল কমেন্ট করবেন এবং আমাদের ভুলগুলো শুধরে দেওয়ার জন্য কমেন্ট করে আমাদেরকে বোঝানোর বা সাজেশন দেওয়ার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আমি আবুসুফ রাসেল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ